স্পোর্টস ফ্ল্যাশে সকলকে স্বাগত। আমি জয়জিৎ রয়েছি আপনাদের সঙ্গে, আর আলোচনা করবো অবশ্যই ভারতীয় ক্রিকেট নিয়ে। ভারত ইংল্যান্ড সিরিজ চলছে, ওডিআই সিরিজ চলছে, এবং প্রথম ওডিআই ম্যাচে জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করেছেন। 19 রানের বিনিময়ে 6টি উইকেট তুলে নিয়েছেন, দুর্দান্ত পারফরমেন্স। আর এই পারফরমেন্স নিয়ে অবশ্যই আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর রুদ্ররূপ গুপ্ত। রুদ্রদা, জসপ্রীত বুমরার এই দুর্দান্ত পারফরমেন্স প্রথমে একদিনের ম্যাচে কীভাবে বিশ্লেষণ করবে? ভীষণ কম্যান্ডিং, এবং এই কম্যান্ডেবল যে পারফরমেন্স অনেক দূর, অনেক বড় একটা মাইলেজ জসপ্রীত বুমরাকে দিতে চলেছে। আর অসম্ভব একটা সুন্দর পরিবেশে বল করেছে জসপ্রীত বুমরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দেশের বাইরে গিয়ে এরকম একটা বোলিং ফিগার জাস্ট মানে মনে রাখার মতো, চিরস্মরণীয়। আর জসপ্রীতকে আমি মানে সাধুবাদ জানাই যে কোনো প্রতিকূলতাকে খুব সুন্দর করে উপেক্ষা করে যেভাবে 6টা উইকেটের অধিকারী হয়েছে আজকে, এটা আমার মনে হয় বেস্ট বোলিং ফিগার। আর পরবর্তী প্রজন্মের বোলারদের এইভাবেই বোধ হয় জসপ্রীত ক্রমশ মোটিভেট করে চলেছে। এটাকে এক্সট্রিনসিক মোটিভেশান আমি বলবো, তার কারণ দেশের বাইরে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এরকম একটা বোলিং ফিগার কিন্তু একটা পিস অফ ডায়মন্ডের মতো দামি, এবং এই দামি ডায়মন্ড কিন্তু জসপ্রীতকে অনেক দূর নিয়ে যাবে, আর লং রেসে এক অভাবনীয় সাফল্য এনে দেবে যা শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদমই, এবং আশা করব এই ধরনের পারফরমেন্স আগামী 2টি একদিনের ম্যাচেও দেখাবেন জসপ্রীত বুমরা। আজকে ওভালে ম্যাচ ছিল, ওভারকাস্ট কন্ডিশন, উইকেটে ঘাস ছিল, এবং যেভাবে পারফরমেন্স দেখিয়েছেন জসপ্রীত বুমরা জাস্ট অসাধারণ। আরেকবার বলে রাখি ফিগারটা 19-6, মানে 19 রানের বিনিময়ে 6টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। মোহাম্মদ শামিও নিয়েছেন 3টি উইকেট। দেখা যাক আগামী 2টি একদিনের ম্যাচে কীরকম পারফরমেন্স দেয় ভারতীয় বোলাররা, এবং ইংল্যান্ড ব্যাটাররা কীভাবে রুখে দাঁড়ায় ভারতীয় বোলারদের বিরুদ্ধে। আপনারা শুনছেন স্পোর্টস ফ্ল্যাশ, ইন্ডিয়াস ফার্স্ট এভার স্পোর্টস চ্যানেল।